হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা হচ্ছে আপনার কালিয়াকৈর খাড়াজড়া, এদিকে সমাহার অফিসের পিছনে হাইটেক্স, বঙ্গবন্ধু হাইটেক্স সিটি বাউন্ডারির পিছনে দুইটার মাঝামাঝি। এখানে আপনার বন কাটা হচ্ছে, এই বনগুলো সরকারিভাবে করা হয় এবং কি সরকারিভাবে কাটা হয়। এই বন হচ্ছে আপনার 10 বছর পর পরে কাটা হয়, কাটা হওয়ার পর আবার 10 বছর পর পর আপনার বনগুলো আবারই মানে বোনা হয়। এই জায়গা হচ্ছে আপনার এক একজনকে এক একজনকে মানে ভাগ করা দেওয়া হয়েছে, এক একজনের 10 বছর মানে তার কাছে রাখতে পারবে। আবার 10 বছর পর যদি উনি বলে যে আমি 10 বছর পর অন্যজনকে দিয়ে দিব, হ্যাঁ তাও দেওয়া যাবে। এবং কার যদি উনি নিজের নিজাইতে রাখতে চায় তাও রাখা যাবে, কোনো সমস্যা নাই। এই জায়গাটা দেখা যাচ্ছে কিন্তু যে অনেক মানে কাছেই, কিন্তু কাছে না, এটা আপনার কমসে কম 200 মিটার দূরে আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না, দেখা যাবে কি করে। আর এটা হচ্ছে ডাল, এই নিচে হচ্ছে আপনার ডাল সিস্টেমে, আর ওই দিকে হচ্ছে আপনার উচ্চ, তার নিচে হচ্ছে মাছ নিচ্ছে, ঠিক আছে। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, এই দেখেন এখানে মানে কতটুক গভীর আছে, যে মাঝখানে দেখতে পাচ্ছেন দুটা গভীর। আর ও যে ওখানে পিছনে হচ্ছে আপনার ইয়ে নদী, আর নিচে হচ্ছে গর্ত, আর এখানে হচ্ছে আপনার ই উচ্চতা। আর যারা মানে গাছ কাটাকাটি করে ওনাদের ঘর যেখানে, হলো মাছ সেন্টার একটা, যে বনগুলি কাটা হচ্ছে এটার মাঝখানে এখন বসে আছি। আর যেখানে প্রথম ভিডিও করছি সেই জায়গাটার সামনে দেখাচ্ছেন জুম করে, এই যে সেই জায়গাটা, এটা হচ্ছে তার ডান কোনার সাইড। আমি চলে আসছি, এটা হচ্ছে আপনার লাস্ট যে মাথা আমি দেখাচ্ছি। আপনি প্রথমে যেখানে থেকে ভিডিও করছিলাম সে জায়গাটা হচ্ছে আপনার ওই যে উপর পাশ, এটা জুম করে দেখাচ্ছি, এটা উপর পাশ, আর এটা আপনার মাছ এখানে ভিডিও করছি আমি, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার নিচু, মানে এখানে অনেক ডাউন আছে। আর এটা হচ্ছে নদী, উপর পাশে এটা হচ্ছে রাস্তা, হ্যাঁ। আর ডান পাশে যে রয়েছে এগুলো বন এখনো কাটা হয়নি, এটা কাটা হবে কিতকুড়ি, এটা আমার সঠিক জানা নেই, তবে জানা আছে যেটা কাটা পড়বে, কিন্তু গাছের মধ্যে সেল দেওয়া আছে বা গাছে কাটা হয়েছে। এই যে আপনাকে জুম করে দেখাচ্ছি আমি, অনেক গাছপালা কাটার পর অনেক লোকজন আসে করে নেওয়ার জন্য, লোকজনের অভাব নেই। যারা যারা মানে গাছ কাটে তারা কাজ করে, তাদের থাকার মতো ব্যবস্থা রয়েছে, ওনারা নিজ দায়িত্বে ঘর বানিয়েছেন। ও যে সামনে বিরুদ্ধ দেখা যাচ্ছে ওইটাই। ওকে, ধন্যবাদ, ভালো থাকুন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।